গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলুনিয়া ঋষিমুখ এলাকায় ছয় বাংলাদেশি আটক। ঘটনাটি বেলুনিয়া থানাধীন ঋষিমুখ ফাঁড়ির কালিকাপুর এলাকায়। ঘটনায় জানা যায়, ঋষিমুখ থানার ওসি ইন্সপেক্টর সঞ্জয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী বিশেষ সূত্রের খবর পেয়ে গতকাল রাত 9টায় কালিকাপুরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ছয় বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা নিজেরাই স্বীকার করে ওরা বাংলাদেশ সুনামগঞ্জের নাগরিক। এরা প্রত্যেকে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারত এসেছে। ছয়জন অভিযুক্তকে মঙ্গলবার সকাল 10টায় বেলুনিয়া থানার বিরুদ্ধে তিন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট ধারায় মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বেলুনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। গতকালকে রাত 9টার দিকে গতকাল অর্থাৎ 28/8/2022 দিকে ঋষিমুখের ওসি ইন্সপেক্টর সঞ্জয় দাস গোপন খবরের ভিত্তিতে কালিকাপুর বর্ডার এরিয়াতে এটা মানে রেড করছে এবং এখানে ছয়জন বাংলাদেশি, তাদের কাছে পাসপোর্ট ভিসা এমন কিছু নাই এবং আধার কার্ড আই কার্ড কিছু নাই। তো তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। তো পাঁচজন বাংলাদেশিকে এসে ধরতে সক্ষম হয়েছে। আজকে তাদেরকে বেলুনিয়া ছয়জনকে আজকে আমরা বেলুনিয়া কোর্টে এটা প্রেরণ করতেছি। কীভাবে স্যার তাদেরকে কীভাবে আটক করা হয়েছিল? তারা তাদেরকে সন্দেহজনকভাবে তারা ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে তার কোনো রকম তোমার আধার কার্ড আই কার্ড প্রডিউস করতে পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।